ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য ঘিরে নিউজ মিডিয়াতে তোলপাড় হয়েছে। তিনি আসলেই কি বলতে চেয়েছেন, কোন প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এবং এর ইম্প্যাক্ট কি হতে পারে, সেই বিষয় নিয়ে টিভি নিউজে সেরকম কিছু কিন্তু আমাদের খবর আমরা দেখতে পাচ্ছি না। বিষয়টা কিছুটা কনফিউজিং লাগছে। পুরো বিষয় সম্পর্কে আলোচনা করব। এই সাথে প্রাইমারিতে প্রশ্ন ভুল মামলায় 738 নিয়োগ নিয়েও আজকে মামলার শুনানি হয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকে যে বিষয়ে প্রশ্ন করেছিলেন যে গ্র্যাজুয়েশনে 50% মামলা সম্পর্কিত একটা মামলারও শুনানি আজকে হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আপার প্রাইমারির কী গতি প্রকৃতি, কী এই মুহূর্তে খবর, কেসটা উঠেছে কি না, না উঠলে কবে উঠবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি একটা সাফাই দিয়ে নিতে চাই যে এর আগের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি এর আগে বলেছিলাম যে প্রাইমারিতে সিবিআই হওয়া সম্ভব নয়, কিন্তু কাল হয়েছে। তো আমি যেটা বলেছিলাম সেটা ছিল তরুণ জ্যোতি তিওয়ারি বাবুর মামলা প্রসঙ্গে, সম্পূর্ণভাবেই সেই মামলার প্রসঙ্গে বলেছিলাম যে তরুণ জ্যোতি বাবুর মামলায় এই এই পয়েন্ট আছে এবং পয়েন্টগুলো এতটাই দুর্বল যে সেই প্রসঙ্গে সিবিআই তদন্ত হওয়া সম্ভব নয়। সত্যিই তরুণ জ্যোতি বাবুর মামলায় এখনও পর্যন্ত প্রাইমারিতে সিবিআই হয়নি। সেই সাথে এটাও বলেছি যে যদি মামলার চেঞ্জ করা হয়, যদি মামলায় সাপ্লিমেন্টারি এফিডেভিটে যদি নতুন কোনো তথ্য দেওয়া হয়, সেক্ষেত্রে আবার মামলার ফলাফল পরিবর্তিত হবে। এবং এটাও বলেছিলাম যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সিডিতে সিবিআই তদন্তের মূলে ছিলেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, প্রাইমারিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছেন এবং সিঙ্গেল বেঞ্চের বিভিন্ন মামলার ফলে সিবিআই হয়েছে। এতে আমি ভুলটা কী বলেছি এবং অন্যায়টা কী বলেছি সেটা আমার ঠিক বোধগম্য নয়। প্রসঙ্গে আসি। সবার প্রথমে আজ সকালে কিন্তু 738 মামলার শুনানি হয়েছিল। 738-এর কোন মামলা? 738-এর ডাক পাওয়া, প্রায় আপনারা জানেন যে প্রথম পর্যায়ে 738 জন ডাক পেয়েছিল এবং তারপরে আদালতের নির্দেশে আরও প্রায় 450 জন মতো ডাক পেয়েছিল। তো তাদের মধ্য থেকেই আবার টোটাল 738 জনকে নেওয়া হয়েছে, নট ইনক্লুডদের মধ্যে থেকে কিছু নেওয়া হয়েছে। তো প্রায় 600 মতো ক্যান্ডিডেট প্রশ্ন ভুল মামলায় 738-এর লিস্টে থেকেও তারা চাকরি পায়নি, তাদের নিয়েই মূলত মামলা। সেক্ষেত্রে বিচারপতি মামলার একটা নতুন তারিখ দিয়েছেন, আগামী পরশু সম্ভবত এই মামলাটার শুনানি হবে। এবারে আসি প্রাইমারিতে গ্র্যাজুয়েশনে 50%-এর মামলা। একটা ক্যান্ডিডেট যথেষ্ট কৃতী ছাত্র, কিন্তু গ্র্যাজুয়েশনে তার 50% মার্কস না থাকার কারণে সে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এবং এক্ষেত্রে দেখা বলা হয় যে গ্র্যাজুয়েশানে যে 50% থাকতে হবে এবং বিএড থাকলে গ্র্যাজুয়েশানে 50% থাকতে হবে, এটা পর্ষদের পক্ষ থেকে উল্লেখ করা হয়। পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে পরবর্তীকালে একটা নোটিশ ছিল যে মাস্টার্স এমএতে 50% থাকলেও হবে না, এবং সেই বিষয়ে একটা মামলা যে বিচারপতির কাছে আছে এবং বিচারপতি যে রায় দিতে পেন্ডিং করে রেখেছেন সেই প্রসঙ্গটাও তুলে ধরা হয়। তো বিচারপতি আগামী পরশু দিন এই মামলাটার দিন ধার্য করেছেন, আগামী পরশু দিন কিন্তু এই সংক্রান্ত একটা আদেশ, সম্পূর্ণ আদেশ দিয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এটা কিন্তু 60 এবং 70 নম্বর মামলা নয়, এটা অন্য একটা মামলা, কিন্তু এই মামলার রায় দেখিয়ে অন্য কোনো মামলার অন্য যারা এই প্রসঙ্গে ফেঁসে রয়েছেন যেসব মামলা, সেই মামলাগুলো তোলা যেতেই পারে। তো গ্র্যাজুয়েশানে 50% না থাকলেও প্রাইমারিতে চাকরি পাবে কি না, সেই বিষয়ের একটা ফয়সালা আগামী পরশু দিন হতে পারে। মনে রাখতে হবে এটা শুধুমাত্র একজনের করা মামলা, মামলার পিটিশনার হচ্ছে আজকে 9 নম্বর যে লিস্টে ছিল, আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন, মানস পাত্র সম্ভবত পিটিশনারের নাম। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো উঠে এসছে। এবং আপার প্রাইমারি প্রসঙ্গে বলবো, আপার প্রাইমারি প্রসঙ্গে আজকে কিন্তু আপার প্রাইমারি বিষয়ে মামলা ওঠেনি। কেন ওঠেনি? যেহেতু সিবিআই মামলাটা আজকে তোলা হয়নি। সিবিআই মামলা আজকে কেন তোলা হয়নি, সিবিআই মামলা আজকে কেন তোলা হয়নি সেটা সিবিআই ভালো বলতে পারবে, এ প্রসঙ্গে বিচারপতি কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। তো যেহেতু সিবিআই মামলাটা ওঠেনি, সেহেতু আপার মামলাও ওঠেনি, যেহেতু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কিন্তু এই আপার মামলা ওঠা না ওঠা নিয়ে খুব একটা যে জটিলতা আছে সেরকম আমার মনে হয় না, এটা সম্পূর্ণভাবে কমিশন এবং রাজ্য সরকারের খেলা বলেই মনে হচ্ছে, ইচ্ছা করেই নিয়োগটা যত পিছিয়ে দেওয়া যায়।
তো আবার আগামীকালের অপেক্ষা, যদি আগামীকাল আপার প্রাইমারি মামলাটা ওঠে সেক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই নিউজ দিয়ে জানাবো। এবার অভিজিৎ বাবু যে বিষয়টা বলেছেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। অভিজিৎ বাবু কোন প্রসঙ্গে এই কথাটা বলেছেন? অভিজিৎ বাবু মূলত পার্থ চ্যাটার্জির করা একটা মামলায় পার্থ চ্যাটার্জির পক্ষে রাজ্যের আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জির হয়ে মূলত এই মামলাতে এসেছেন। পার্থ চ্যাটার্জির উপরে একটা ইন্টারিম অর্ডার ছিল গত 10ই জুন পর্যন্ত, যেটা ডিভিশন বেঞ্চ থেকে যে ইন্টারিম অর্ডারটা দেওয়া হয়েছিল এবং সেই সাথে অর্ডারে বলা হয়েছিল যে এই বিষয়ে সম্পূর্ণ পরবর্তী সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চ নেবে। তো সেই ইন্টারিম অর্ডারটা যাতে বাড়ানো যায়, সেই ইন্টারিম অর্ডারটা আসলে কি সেটা আমার সঠিক জানা নেই, কিন্তু সেই ইন্টারিম অর্ডারটা যাতে বাড়ানো হয় এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হাজির হয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিচার চলাকালে কিছু হালকা চালে কিছু মন্তব্য করেছিলেন, যে মন্তব্যগুলো আপনারা এখন টিভিতে দেখতে পাচ্ছেন। এবং তিনি মূলত সিবিআই এর কাজে অত্যন্ত হতাশ, কেননা পার্থ চ্যাটার্জির মতো একজন হেভিওয়েট নেতা এবং ব্যক্তিত্বকে সিবিআই দেওয়াটা চারটিখানি কথা না। তিনি যথেষ্ট রিস্ক নিয়ে এবং ক্ষতি স্বীকার করে তিনি সিবিআই অর্ডার দিয়েছেন, সিবিআইকে তদন্ত করতে বলেছিলেন এবং তিনি অনুভব করেছিলেন এবং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আছে যে প্রচণ্ড দুর্নীতি এই কমিশনের সমস্ত নিয়োগে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 প্রচণ্ড দুর্নীতি হয়েছে। সিবিআই কিন্তু তার সেই ভরসার যোগ্য জবাব দিতে পারেনি। প্রথম সিবিআই তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন গত নভেম্বর মাসে, কিন্তু এখনও পর্যন্ত প্রায় 6 মাস হতে চলল, সিবিআই এর পক্ষ থেকে কোনো রিপোর্ট কিন্তু তার কাছে জমা পড়েনি। এটা ভীষণ হতাশার বিষয় এবং দুঃখের বিষয়। সেই হতাশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্ত করেছেন এই আশায় যে সিবিআই যদি তার এই কথায় যদি কিছুটা তৎপরতা দেখাতে পারে, এই আশায় তিনি মূলত এই বক্তব্যটা রেখেছিলেন। এবং এর থেকে যে পজিটিভ জিনিস যেটা বেরিয়ে আসছে যে তিনি মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে একটা পদক্ষেপ নেন এবং মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে কিছু একটা বার্তা দেন এবং সেই বার্তা যাতে চাকরি প্রার্থীদের স্বার্থে হয় এবং স্বচ্ছ নিয়োগের স্বার্থে হয়, সেই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। এটাও একটা আশার বিষয়, কেননা সিবিআই হচ্ছে পরপর মামলায়, আলটিমেটলি সিবিআই সেরকম কিছু করতেও পারছে না, চাকরিও কারোর হচ্ছে না। তো এটা একটা দম বন্ধ করা পরিস্থিতি। এক্ষেত্রে আমরা এত হাজার হাজার ক্যান্ডিডেট সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছি, বিচারপতিও কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। তো তিনি তার একটা হতাশা, যদিও বলেছেন যে আমি হতাশ নই, কিন্তু তাও তার কথার মধ্যে একটা হতাশা ব্যক্ত হয়েছে। সেই হতাশার জন্যই মূলত এই কথাগুলো তিনি বলেছেন, কিন্তু এটা শুধুমাত্র তার হতাশার প্রকাশ অথবা তার সিবিআই এর প্রতি তার একটা ধারণার প্রকাশ। এই প্রকাশ হয়তো বিচারে সেরকম কোনো প্রভাব ফেলবে না, বিচারে যদি সেরকম কোনো উপযুক্ত তথ্য প্রমাণ থাকে তো সেই তথ্য প্রমাণ দেখেই বিচার করতে হবে। তৃতীয়ার্ধে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি মামলায় কিছু ক্যান্ডিডেটের চাকরির ব্যাপারে যে মামলা ছিল, সেখানে তিনি চাকরি প্রার্থীদের পক্ষে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অত্যন্ত তিরস্কার করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদের যাতে চাকরি নিতে পদক্ষেপ গ্রহণ করা হয়, না হলে আমি কিন্তু চূড়ান্ত পদক্ষেপ নেব। বিচারপতি যাই করুন বা না করুন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও রয়েছেন। আশা করা যায় যে বিচার তার কাছে, চাকরি প্রার্থী যে আশা নিয়ে তার কাছে যাচ্ছে সেই আশার যোগ্য প্রতিদান দেবেন। বিচারপতি যাই বলুন না কেন, হতাশা প্রকাশ করুন না, যাই করুন না কেন, মরা হাতি লাখ টাকা, অভিজিৎ বাবু ইজ অভিজিৎ বাবু। তো চাকরি প্রার্থীদের তিনি আইকন, চাকরি প্রার্থীদের একটা বঞ্চনার একটা প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন, সেই প্রতীকের প্রতি তিনি সুবিচার করবেন এই আশা আমরা রাখতেই পারি। আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।